প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাত। সুপ্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আপনাদের মাঝে দুইটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে উপস্থিত হয়ে গেলাম। দুজন ব্যক্তি আমাদের কাছে প্রশ্ন করেছিল এবং তাদের স্বপ্ন সম্পর্কে আমার কাছে জিজ্ঞেস করেছিল। তো সেই দুজন ব্যক্তি কি স্বপ্ন দেখেছিল, আসুন জেনে নেওয়া যাক। তো প্রিয় দর্শক দেখুন, একজন জানতে চেয়েছে যে আমি স্বপ্নে দেখেছি আমি সূরা ইয়াসিন পাঠ করছি, সূরা ইয়াসিন পাঠ করা দেখলে কি হয় জানতে চাই। একজন আমার কাছে এ বিষয়টি জানতে চেয়েছেন। তারপর দ্বিতীয় জন যে স্বপ্নটি দেখেছে সেটি হচ্ছে, স্বপ্নে তার আপন মানুষকে সে মরতে দেখেছে। তো সে এখন আমার কাছে জানতে চায় যে স্বপ্নে মানুষের মৃত্যু দেখলে কি হয়। যদি এই বিষয়ে জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী ভাই, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই দেখুন, আপনি যদি স্বপ্নে সূরা ইয়াসিন পাঠ করতে দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে এটা আপনার রহমত ও বরকতের আলামত। কেউ যদি স্বপ্নে সূরা ইয়াসিন পাঠ করতে দেখে তাহলে ধরে নিতে হবে যে তার সংসারে বরকত এবং রহমত বর্ষিত হবে। আর দ্বিতীয়জন যে স্বপ্নটি দেখেছে, স্বপ্নে সে আপন মানুষকে মরতে দেখেছে, তো এটা দেখলে কি হয়? তো প্রিয় বোন দেখুন, স্বপ্নে আপন মানুষের মৃত্যু দেখলে এর অর্থ হবে এই যে সেই ব্যক্তিটি নতুন জীবন লাভ করবে, তার পূর্বের জীবন পরিবর্তন হয়ে যাবে। মানে আপনি যার মৃত্যু দেখেছেন সে যদি বর্তমান অবস্থা তার খারাপ চলছে, সংসারে এবং ব্যবসা বাণিজ্যে অনেক খারাপ চলছে বর্তমান অবস্থা, তো আপনি যদি স্বপ্ন দেখেন যে ওই ব্যক্তিটি মারা যাচ্ছে তাহলে ধরে নেবেন যে ওই ব্যক্তিটি ভবিষ্যতে বরকতময় নতুন জীবন সে পাবে। তো এই দুই স্বপ্ন নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আশা করছি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।